हाय फ्रेंड्स, वेलकम टू ऑनिस मेनू। आज के आमी एक टी सहजे खूब अल्प उपकरण दिए तैरी बिरियानी रेसिपी निये एसेछी, जेटी मूलत एक टी घरोया रेसिपी जेटा बाड़ीते होये थाके। एबार এই রেসিপির একটি বিশেষত্ব হলো এখানে যে চিকেনগুলো থাকবে চিকেনগুলো কিন্তু খুব সফট এবং জুসি থাকবে। তার জন্য আমি একটা এখানে স্টেপ ফলো করেছি। দেখুন এখানে চিকেনটা কত জুসি এবং কত নরম হয়েছে। ঠিক আপনাদেরও এই রকমই হবে আপনারা যদি স্টেপটা ফলো করেন। স্টেপটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, আর আপনারা ইচ্ছে না করলে স্টেপটা নাও করতে পারেন। একটি বাটিতে আমি পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে তাতে 3 টেবিল চামচ নুন, 1 টেবিল চামচ চিনি ও 3 টেবিল চামচ ভিনিগার দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এতে এবার আমি 750 গ্রাম চিকেন একটু বড় বড় টুকরো করা পুরোটা ডুবিয়ে দিলাম। ডুবিয়ে এমন ভাবে দিতে হবে যেন চিকেনগুলো জলের মধ্যে ডুবে থাকে। এই অবস্থায় আমি এটিকে ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে বার করে নিয়েছি, দেখুন এরপরে এই অবস্থা রয়েছে। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা 2 ঘন্টার জন্য রাখলেও চলবে। এবার অন্য একটি পাত্রে আলুর 6টি টুকরো নিয়েছি, তাতে স্বাদ অনুযায়ী নুন ও 3 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং 1/2 টেবিল চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এটি আমার হোমমেড মশলা। দিয়ে লো ফ্লেমে আলুগুলোকে আমি সিদ্ধ করে নিলাম। এখানে দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আলুগুলোকে আমরা একে একে তুলে নেব। এখানে আমি আগে থেকে কয়েকটা ডিমও সিদ্ধ করে রেখে দিয়েছি। এবার কড়াই 3 টেবিল চামচ সাদা তেল গরম করে তাতে আমি আলুগুলো দিয়ে হালকা এদিক ওদিক করে নেড়েচেড়ে তুলে নেব। এই পর্যায়ে বলে রাখি, আপনারা ইচ্ছে করলে রান্নাটা সম্পূর্ণ ঘিয়েও করতে পারেন অথবা তেল ও ঘি মিশিয়েও করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি, 2 এলাচ এবং 5টি লবঙ্গ ফোড়ন দিলাম। এরপর দিয়ে দেব 1টি বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচানো। দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে ব্রাউন রং ধরা পর্যন্ত ভেজে নেব। তারপর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/4 টেবিল চামচ আদা বাটা। এবার আদা রসুনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। কাঁচা গন্ধ চলে গেলে চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে এবার হালকা হাতে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও 2-3 চিমটি হলুদ গুঁড়ো। এখানে হলুদ বেশি দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে ঢাকা দিয়ে এটিকে লো ফ্লেমে 10 মিনিট রান্না করব। তারপর দেখুন এরকম জল বেরিয়ে আসবে। এই পর্যায়ে আবারও একবার নাড়াচাড়া করে নেব এবং এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হোমমেড বিরিয়ানি মশলা। এটার লিংক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দিয়ে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার এটা খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে রান্না করে নেব। এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে এটিকে রান্না করব, ততক্ষণ যতক্ষণ না চিকেন সিদ্ধ হয়ে যায়। আপনাদের প্রয়োজন হলে অল্প জল দিতে পারেন, আমার এখানে প্রয়োজন হয়নি। এবার এখানে আমি দিয়ে দিলাম একটি বাটিতে 2 টেবিল চামচ কেওড়া জল, 1 টেবিল চামচ গোলাপ জল ও 1 ফোঁটা মিঠে আতর দিয়ে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে রাখব। অন্যদিকে আমি কিন্তু এখানে 450 গ্রাম চাল ব্যবহার করেছি, তাই তার 3 গুণ জল নিয়েছি আর এখানে বেশ কিছুটা নুন দিয়ে দিয়েছি। তাতে দিয়েছি গোটা চারেক তেজপাতা এবং 2 এলাচ, 2 স্টিক দারুচিনি এবং 3-4টি লবঙ্গ আর 1টি জৈত্রী, 2 টেবিল চামচ তেল দিয়ে জলটা আমি গরম করতে দিয়েছি। জলটা যখন ফুটতে শুরু করেছে তখন আগে থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখা বাসমতি চালটা আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে 450 গ্রাম চাল নিয়েছি, তার 3 গুণ জল ব্যবহার করেছি। এরপরে ফুটতে শুরু করলে 1টা গোটা পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটিকে হালকা নেড়েচেড়ে দিয়ে এবার ভাতটা হতে দেব। দেখুন ভাতটা এখানে হয়ে এসেছে। এই পর্যায়ে ভাতটা হয়ে যাবার পর আমি জল ঝরিয়ে নিয়েছি। দেখুন ভাতটা এরকম ঝরঝরে হয়েছে। অন্যদিকে চিকেন তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে হালকা করে
নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেবো। যেটুকু জুস রয়েছে এইটুকু জুস তলায় থাকবে। এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম এর উপর। দিয়ে তৈরি করা যে ভাত হয়েছে, দেখুন ভাতটা কত ঝরঝরে হয়েছে, এই ভাতটা এর উপর দিয়ে দেব। দিয়ে উপর থেকে দিয়ে দেব কিছুটা হোমমেড বিরিয়ানি মশলা, এবং আগে থেকে যে জলের মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই জলের মিশ্রণটা সবটা ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। অন্যদিকে একটি বাটিতে আমি 3 চিমটি হলুদ গুঁড়ো ও 2 চিমটি শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ গলানো ঘি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব। এই মিশ্রণটি ভাতের ওপর আমি ছড়িয়ে দেব খুব ভালো করে। এতে ভাতের মধ্যে একটা কমলাটে রং চলে আসবে, দেখতে খুব ভালো লাগবে। আপনাদের কাছে যদি কেশর থেকে থাকে আপনারা ব্যবহার করবেন। এরপর 1 টেবিল চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট আমরা হতে দেব, এবং তারপরে গ্যাস বন্ধ করে আরো 1/2 ঘন্টা এটাকে রেস্টে রেখে দিতে হবে। এবং তারপরে খোলার পরে দেখতেই পাচ্ছি তৈরি হয়ে গিয়েছে অল্প উপকরণে ঘরোয়া বিরিয়ানি। দেখুন তলা থেকে গ্রেভি আমি কিছুটা তুলে দেখাচ্ছি, তলায় কোনোভাবে পুড়ে বা আটকে যায়নি, কত জুসি রয়েছে, তৈরি হয়ে গেল বিরিয়ানি। আজকের মতো এটুকুই। আগামী দিনে নতুন কোনো রান্নায় অনিজ মেনুতে আপনাদের সকলের আমন্ত্রণ রইলো।